নমস্কার ছাত্র বন্ধুরা, আমি শিবু মল্লিক, তোমাদের সকলকে আবার এসএম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো, আজ তোমাদের আইটিআই অ্যাডমিশন 2021-এর থার্ড অ্যালটমেন্টটা পাবলিশ হয়ে গেছে। তো এখন তোমাদের কী করতে হবে বা অটো আপগ্রেডেশনটা তোমরা কীভাবে করবে, এবং তোমাদের যে নোটিশটি পাবলিশড হয়েছে, শুধু যে থার্ড অ্যালটমেন্ট পাবলিশড হয়েছে তা নয়, তার সাথে একটি নোটিশও পাবলিশড হয়েছে, এবং তার নোটিশটি হলো তোমাদের যে থার্ড অ্যালটমেন্ট সেই সংক্রান্ত যে গাইডলাইন, অ্যাডমিশন গাইডলাইন, সেটা নিয়ে নোটিশটি পাবলিশড হয়েছে। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমে অ্যালটমেন্টটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখাবো, বা তোমরা অটো আপগ্রেডেশনটা কীভাবে করতে পারবে সেটা দেখাবো, আর নোটিশে কী বলা হয়েছে সবটাই ইন ডিটেলসে দেখাবো। তো আমি ডিটেলসে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে হয়তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের মিস হয়ে যেতে পারে। আরেকটি কথা কী বলবো, যে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবী ভাই বোনদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার চলো দেখো, সবার আগে তোমাদের যে wbscvt.org মানে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। তো আমি কী করবো, ডাইরেক্ট তোমাদের একটি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে, তোমরা সেই লিঙ্ক থ্রু ডাইরেক্ট তোমাদের এই জায়গাটায় চলে আসতে পারো, বা তোমাদের যে নিজস্ব যে পেজ, বা তোমাদের যে যেই পেজে গেলে পরে তোমরা সব কিছু দেখতে পারবে, সেই পেজে চলে আসার মতন একটা লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তো আমাদের সবার আগে কী করতে হবে, ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে লেখা আছে ইতিমধ্যে নিবন্ধযুক্ত সাইন ইন করুন, এই কথাটায় এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমিও ক্লিক করে দিলাম। তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমাদের কী করতে হবে, এখানে যে অ্যাপ্লিকেশন আইডি বা লগ ইন আইডি, অর্থাৎ সবার মোবাইল নাম্বার, যার যার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড, মানে যার যার ডেট অফ বার্থ, এটাকে এন্ট্রি করতে হবে। তো আমি কী করব, আমি অলরেডি করা আছে সিকিউরিটির জন্যে, সেটা আমি জাস্ট একবারে সেটাকে নিয়ে নিচ্ছি। দেখো আমার অলরেডি এটাকে করা আছে, তো আমি সেটাকে সিকিউরিটি পারপাস আর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না, তো আমি সেটা একবারে নিয়ে নিলাম। এবার এখানে কী করব, এই যে সিকিউরিটি ক্যাপচাটা আছে, সিকিউরিটি ক্যাপচাটাকে এন্টার করব। যে সিকিউরিটি ক্যাপচারটা এন্টার করে দিলাম, এই কোডটা, তারপরে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমাকে কী করতে হবে, এই যে অ্যালটমেন্ট লেটার, এই যে অ্যালটমেন্ট লেটার কথাটা লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের একটা অপশন আসবে, এখানে একটা অপশন থাকবে, এখানে নো থাকবে। এই জায়গাটা আমি তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না, কারণ এর অলরেডি অটো আপগ্রেডেশন করা হয়ে গেছে। তো এর মানে এর সেকেন্ড অ্যালটমেন্টে এই যে কলেজটা তোমরা দেখতে পাচ্ছ, ক্যানিং ওয়ান, ঠিক আছে, ক্যানিং ওয়ান রানিং আন্ডার পিটিপি গভর্নমেন্ট মডেল, পিটিপি মডেল গভর্নমেন্ট আইটিআই, এই যে গভর্নমেন্ট আইটিআই ক্যানিং ওয়ান আন্ডার রানিং আন্ডার পিটিপি, মানে কি পিটিপি মডেল গভর্নমেন্ট আইটিআইতে ক্যানিং ওয়ানে এর সেকেন্ড অ্যালটমেন্টে পেয়েছিল। তো সে অটো আপগ্রেডেশন করেছিল, কিন্তু থার্ড অ্যালটমেন্টও তার অটো আপগ্রেডেশন এই কলেজটার চেঞ্জ হয়নি, মানে কি সে আর উপরের দিকে কোনো কলেজ পায়নি, যার ফলে তার এই কলেজটাই থেকে গেছে। তো অটো আপগ্রেডেশনের নিয়মটাই তাই, তুমি যদি অটো আপগ্রেডেশনে অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমার যে সিটটা আছে সেই সিটটাকে ধরে রেখেই কিন্তু তোমার জন্য উপরের দিকে যে চয়েস করেছিলে সেই কলেজের সিটগুলোকে দেখা হবে। এবার সেখানে যদি তোমার সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে সেখানে ট্রান্সফার করে দেওয়া হবে, যদি ফাঁকা না থাকে, তোমার যে বেস্ট প্রায়োরিটি চয়েস যেগুলো আছে সেখানে যদি ফাঁকা না থাকে, তুমি কিন্তু যেই কলেজে প্রথমে অ্যালোয়েটেড হয়েছিলে সেই কলেজে তোমার সিটটাই থেকে যাবে। তো এখানে তোমাদের একটা অপশন আসবে যে এখানে নো লেখা থাকবে, এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ ইয়েস লেখা আছে, এখানে নো লেখা থাকবে, আর পাশে দেওয়া থাকবে যে অটো আপগ্রেডেশনের জন্য তুমি কি অ্যাপ্লাই করতে চাও, তখন তোমাকে ওই অপশনটাতে ক্লিক করে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অটো আপগ্রেডেশনের অপশনটা আসবে, তারপরে তোমরা ইয়েস করে দেবে, তাহলে ইয়েস অপশনটা চলে আসবে। এবার আরেকটি কথা কী বলবো, যারা ধরো সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পেয়েছিল, তারা অটো আপগ্রেডেশন করেছিল ফিস পেমেন্টের মাধ্যমে, তো তাদের কিন্তু এখনও আবার যখন অটো আপগ্রেডেশন করতে হবে পুনরায় আর ফিস পেমেন্ট করতে হবে না। আবার বলছি, সেকেন্ড অ্যালটমেন্টে তোমাদের মধ্যে থেকে যারা সিট পেয়েছিলে কোনো না কোনো কলেজে এবং অটো আপগ্রেডেশন করেছিলে, তারা এখন যখন আবার অটো আপগ্রেডেশন করতে চাইবে তখন কিন্তু আর ফিস পেমেন্ট করতে হচ্ছে না। কিন্তু যারা ধরো এই ফেজে, অর্থাৎ থার্ড অ্যালটমেন্টেই কলেজ পেলে, তার আগে কোনো অ্যালটমেন্টে কলেজ পাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম সিস্টেম, সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখো ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কী হবে, তোমার এই যে পেজটা অ্যালটমেন্টটা এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু ক্লোজ করে ব্যাকে যাচ্ছি। যারা ধরো থার্ড অ্যালটমেন্টেই কোনো না কোনো কলেজ পেয়েছো, ফার্স্ট সেকেন্ডে কোনো কলেজ পাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু আগে এই যে এখানে যে দেখতে পাচ্ছ পে অ্যাডমিশন ফিস, এই অ্যাডমিশন ফিসে ক্লিক করে অ্যাডমিশন ফিসটা পে করবে। এবার বিস্তারিত প্রসেস তোমরা যে কীভাবে অ্যাডমিশনটা পে করবে তার একটা ভিডিও অলরেডি আমি সেকেন্ড অ্যালটমেন্টের সময় আপলোড করে দিয়েছি,
তো এই পে অ্যাডমিশন ফিজে গিয়ে তোমাদের অ্যাডমিশনটা ফিজটাকে পেমেন্ট করতে হবে, আর তারপরে তোমাদের অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নিতে হবে যদি তুমি অটো আপগ্রেডেশন করতে চাও তবে অ্যালটমেন্টটা, বা যদি তুমি কনফার্ম অ্যাডমিশন নিতে চাও দুটো ক্ষেত্রেই একই। আর তুমি যখন এই অ্যাডমিশনের ফিজটা পেমেন্ট করবে, এই কথাগুলো কিন্তু আবার বলছি, যারা কিনা থার্ড অ্যালটমেন্টেই চান্স পেলে তাদের ক্ষেত্রে ফিজটা পে করতে হবে আগে। যারা থার্ড অ্যালটমেন্টেই কোনো না কোনো কলেজ পেয়েছো তাদেরকে আগে ফিজটা পে করতে হবে, এই পে ফিজে গিয়ে ফিজটা পে করতে হবে। এবার পে ফিজে যখনই তুমি অপশনটা ক্লিক করবে তোমরা দেখতে পারবে, তখনই, এখন এখানে দেখাবে না কারণ এর অলরেডি ফিজ পেমেন্ট করা আছে, আমি চারটা দিয়ে করছি এখন। তো এইখানে যখনই পেমেন্ট ফিজ পে পে ফি অ্যাডমিশন ফিজে ক্লিক করবে তখন তোমার কাছে অটো আপগ্রেডেশনের যে ইটা সেই অপশনটা চলে আসবে, অটো আপগ্রেডেশনের অপশনটা চলে আসবে যে তুমি কি অটো আপগ্রেডেশন করতে চাও, তাহলে এখানে ক্লিক করো। তো ক্লিক করে ইয়েস করে দিয়ে তারপরে ফিজটা পেমেন্ট করতে হবে, যারা কিনা থার্ড অ্যালটমেন্টেই কলেজ পেয়েছো। আর যারা সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পেয়েছিলে এবং তারা অটো আপগ্রেডেশনে অ্যাপ্লাই করেছিলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের জাস্ট আমি যে জায়গাটা দেখালাম যে ওই জায়গাটা থেকেই তোমাদেরকে করতে হবে, আমি আবার একটু দেখাচ্ছি ওপেন করে। এখানে তোমাদের ইএস যে লেখাটা দেখছো, ইএস লেখা থাকবে না, ওখানে লো নো লেখা থাকবে, পাশে একটি কথা লেখা থাকবে যে তুমি অটো আপগ্রেডেশন করতে চাও কি না, সেই ডান পাশে, ইএসের ডান পাশে। এবং এখানে নো লেখা থাকবে, সেই কথাটায় ক্লিক করলেই তোমার কাছে অটো আপগ্রেডেশন করতে চাও ইএস না নো অপশনটা আসবে, সেখান থেকে তোমাকে ইএস অপশনটা সিলেক্ট করে নিতে হবে। করার পরে তোমাকে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে তোমার অ্যালটমেন্টটাকে ডাউনলোড করে নিতে হবে, নতুন করে আর ফিজ পেমেন্ট করতে হবে না যাদের সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পেয়েছো। শুধুমাত্র থার্ড অ্যালটমেন্টে যারা কলেজ পেয়েছো তাদেরই আগে ফিজ পেমেন্ট করতে হবে, ফিজ পেমেন্টের অপশনে যেই ক্লিক করবে তোমার কাছে অটো আপগ্রেডেশনটা চলে আসবে, তখনই তারা অটো আপগ্রেডেশন করবে। এই হলো গিয়ে বিস্তারিত একটা বিষয়। এবার আমি তোমাদেরকে যে নোটিশটি বলা হয়েছে সেই নোটিশটি সংক্ষেপে একটু বোঝাই ডাউনলোড করে। দেখো আমি অলরেডি নিচের দিকে স্ক্রল করছি, এখানে দেখো এই যে নোটিশটি, নিউ নোটিশ, এই যে ফেজ থ্রির জন্য নিউ নোটিশ এসছে, সেটাকে আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো একই সিস্টেম, এবার নোটিশে কি বলা হয়েছে, তোমরা 22 তারিখ মানে আজকে, আজকে থেকে তোমাদের এই যে অ্যালটমেন্টটা পাবলিশড হলো থার্ড অ্যালটমেন্টটা, তোমরা আজকে থেকেই যারা চাইবে অ্যাডমিশন কনফার্ম করতে ফিজ পেমেন্টের দ্বারা অ্যাডমিশন নিতে পারো, বা ফিজ পেমেন্ট করে যারা অটো আপগ্রেডেশনে যেতে চাইছো তারা অটো আপগ্রেডেশন করতে পারো আজকে থেকেই। এবং যারা কিনা অলরেডি সেকেন্ড অ্যালটমেন্টে পেয়ে গেছো, যারা শুধু অ্যালার্ট এখন অটো আপগ্রেডেশন করতে চাইছো তারাও অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারো এই আজকে থেকে। দেখো এবার তোমরা কতদিন পর্যন্ত সময় পাবে, বা এই যে অ্যালটমেন্ট ডাউনলোড করা বা অ্যাডমিশনটাকে করানো, কনফার্ম করানো, যারা অ্যাডমিশন নিয়ে নিতে চাইছো যে পছন্দের কলেজ পেয়ে গেছো তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে বা অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করবে, তো কতদিন পর্যন্ত তোমরা করতে পারবে, তোমরা কত তারিখ পর্যন্ত করতে পারবে, তাহলে সেটার উত্তর কী আছে, 26/9/2021 অর্থাৎ 26 তারিখ পর্যন্ত। আজ 22 তারিখ, তোমরা 26 তারিখ পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়াটা কন্টিনিউ চলবে। 26 তারিখ কত পর্যন্ত, মিডনাইট পর্যন্ত, মানে কি রাত 12টার আগে পর্যন্ত, মানে 11:59 পর্যন্ত তুমি এই প্রক্রিয়াটাকে কন্টিনিউ করতে পারবে। এর মধ্যে যে কোনো সময় তুমি তোমার অ্যাডমিশন চাইলে অ্যাডমিশনটাকে কনফার্ম করতে পারো, অথবা তুমি চাইলে যদি অটো আপগ্রেডেশন করতে চাও অটো আপগ্রেডেশন করতে পারো, যেখানে যেটা খুশি আর কি তোমাকে এর মধ্যেই করতে হবে, এরপরে কিন্তু পোর্টাল আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসে তোমার যে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেই ডকুমেন্টস ভেরিফিকেশনটা অনলাইনের মাধ্যমেই হওয়া উচিত, তোমাকে বলেছে কলেজে যেতে হবে না, কলেজে তোমার ডকুমেন্টসগুলোকে পাঠিয়ে দিলেই হবে, সেটা কিন্তু কাল থেকে অর্থাৎ 23/9 থেকে 26/9 পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা তারপরে। এবার কতগুলো যেটা আর বাদবাকি যে সিস্টেমগুলো বলা হয়েছে, তোমাকে যদি অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, নোটিশে যেটা বলা হয়েছে যে তোমাকে যদি অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে তোমাকে সবার আগে ফিজ পেমেন্ট করতে হবে, যেই ফিজ পেমেন্টের অপশনে ক্লিক করবে অটো আপগ্রেডেশনের অপশন তখনই পাবে, তখনই তোমাকে অটো আপগ্রেডেশন করতে হবে। কারা, যারা কিনা শুধুমাত্র থার্ড ফেজ অ্যালটমেন্টেই চান্স পেয়েছো, কলেজ পেয়েছো, কিন্তু সেকেন্ড ফেজে যারা ধরো ফার্স্ট ফেজে কলেজ পেয়েছিলে, ফিজ পেমেন্ট করে অটো আপগ্রেডেশন করেছিলে, সেকেন্ড ফেজে আবার সেকেন্ড ফেজেও তোমার একই কলেজ আছে আবার অটো, বা কলেজ পছন্দ হয়নি অটো আপগ্রেডেশন আবার করলে, আবার থার্ড ফেজেও তোমার কলেজ পছন্দ হয়নি তুমি অটো আপগ্রেডেশন করতে চাইছো, মানে কি যারা একবার ফিজ পেমেন্ট করে দিয়েছো তাদের কিন্তু আর ফিজ পেমেন্ট করতে হবে না, জাস্ট আমি যেভাবে বললাম ওভাবে অটো আপগ্রেডেশন করতে হবে, এবং সেটা 26/9/2021 রাত 12টার আগে পর্যন্ত অর্থাৎ 11:59 মধ্যে। আর যারা এই ফেজে অর্থাৎ থার্ড ফেজেই শুধু কলেজ পেলে তাদের কিন্তু আগে ফিজ পেমেন্ট করতে হবে। তো এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু, তো আশা করছি তোমাদের আমি সম্পূর্ণটা বোঝাতে পারলাম। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে একদম নিচের দিকে আমার
যে ইউটিউব চ্যানেল তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই লিঙ্ক থ্রু তোমরা আমার গ্রুপটিকে জয়েন করে নিতে পারো। সেখানে আমার একটা ডাউট ক্লিয়ার সেশন থাকে, মানে মোটামুটি ডেলি করে থাকি, একটা নির্দিষ্ট সময়ে আমি গ্রুপটাকে ওপেন করে দিই যাতে সবাই তোমরা মেসেজ করতে পারো। সবসময় গ্রুপটা ওপেন থাকে না, একটা নির্দিষ্ট সময় আমি গ্রুপটিকে ওপেন করে দিই যাতে কিনা তোমরা তোমাদের ডাউটের কোশ্চেন করতে পারো, আমি এবং তখন অনলাইন হয়ে তোমাদের কোশ্চেনের উত্তরগুলো দিয়ে থাকি। সবসময় কিন্তু গ্রুপটা অন থাকে না, যাতে কারণ নাহলে সবাই সবসময়ই তোমরা মেসেজ করতে থাকবে। তো এই জায়গা থেকে আমি একটু দুঃখিত, কিছু মনে করো না। তো এই হলো ব্যাপার। তো সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধু বান্ধবী ভাই বোনদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি জানি যে এরকম ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ITI অ্যাডমিশন, জেক্সপো ভোকলেট, পলিটেকনিকের অ্যাডমিশন এবং স্টাডি রিলেটেড, ITI-র বিশেষ করে ফিটার টেজের উপর সমস্ত স্টাডি রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্যে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, কারণ এখন আমি রাত্রেবেলা ভিডিওটি শ্যুট করছি। ওকে, টাটা।